অন্তর্বর্তী স্বাধীনতায় মিয়ানমারের সামরিক জান্তা ও সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে লড়ছে বিভিন্ন স্থানীয় সংগঠন। দুই পক্ষের লড়াইয়ে প্রাণ রক্ষায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ, বিজিপি ও দেশটির সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে পড়ছে গুলি ও মর্টার শেল। হতাহতের ঘটনা ঘটছে নিয়মিতই। টানা সংঘাতের ফলে ভয় ও আতঙ্কে প্রায় জনশূন্য হয়ে পড়েছে বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্তের ঘুমদুম ইউনিয়নের সাত গ্রাম। উত্তর ঘুমদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সোমবার রাত থেকে এ পর্যন্ত এখানে সাতটি পাড়ার ৪০টি পরিবারের শতাধিক লোক আশ্রয় নিয়েছেন। বিজিবি সহ সকলে সতর্ক অবস্থায় রয়েছে। আমরা কোনো প্রকার অনুপ্রবেশ, রোহিঙ্গা অনুপ্রবেশ আমরা আসলে জিলো টলারেন্সের দিকে দেখছি। সকল বাহিনী সতর্ক রয়েছে। আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ জানাচ্ছি যারা সকলের জন্য নিরাপদ আশ্রয়ে চলে আসে। চলমান পরিস্থিতিতে সরেজমিনে পরিদর্শনে যান নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক। সকালে নাইক্ষংছড়ির তমরু ও ঘুমদুম সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, চলমান সংঘাতের জেরে কোনো রোহিঙ্গা বা সন্ত্রাসী যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। যাতে এই যদি বিদ্রোহী দল এখানে দখল করে, ওই আমার কথা একটাই, যেই দলই হোক এখানে আমাদের ভিতরে ঢুকে বা আমাদের ভিতরে গোলা ফেলে কোনো সমস্যা যেন না করতে পারে সে বিষয়ে আমাদের কায়দা কানুন আছে, ওইটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই সময় মঙ্গলবার পর্যন্ত মিয়ানমারের ২৬৪টি বর্ডার গার্ড পুলিশ ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলেও জানান বিজিবি প্রধান। বলেন, ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা চলছে। লিয়াস কমল, মাইটিভি।